আসসালামু আলাইকুম, বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি বিফ হান্ডি কারি অথবা মাটির পাতিলে গরু মাংস রান্না। এটা নর্মালি মাটির চুলাতে করা হয়, কিন্তু আমরা আজ গ্যাসের চুলায় করব। এখানে 2 কেজি পরিমাণ গরু মাংস নিয়ে নিয়েছি, আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। সাথে অ্যাড করে দিলাম 2 কাপ পরিমাণ পেঁয়াজ। আপনি চাইলে এখানে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারেন। তারপর অ্যাড করে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আপনি অবশ্যই বুঝে দিবেন। অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। তারপরে অ্যাড করে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, যেখানে জায়ফল, জয়ত্রী, লবঙ্গ, দারচিনি সব ছিল। তারপরে অ্যাড করে দিলাম 4-5টি শুকনা মরিচ, 4-5 টুকরো দারচিনি, 6-7টি এলাচি, 1টি কালো এলাচ। সাথে আরও অ্যাড করে দিলাম 2টা তেজপাতা। দিয়ে দিব 8-10টি লবঙ্গ। এই রান্নাটি অবশ্যই আপনাকে সরিষার তেলে করতে হবে, রিয়েল রান্নাটা সরিষার তেলেই হয়। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তারপর সবগুলো মশলা একসাথে মাখিয়ে নিব গরু মাংসের সাথে। ঠিক মাখানো হয়ে গেলে আপনি চাইলে 1 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিতে পারেন, অথবা রান্না করে নিতে পারেন। ঠিক এইরকম একটি মাটির হাঁড়ি নিয়ে নিলাম। হাঁড়িতে আমি 1/3 কাপ পরিমাণ সরিষার তেল অ্যাড করে দিলাম। যেহেতু মাটির হাঁড়ি, তাই খুব সাবধানে কাজটা করতে হবে। মাখানো মাংসগুলো আমি আস্তে আস্তে সবগুলো অ্যাড করে দিব। হান্ডি বিফের স্পেশাল যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে রসুন। আপনাকে আস্ত রসুন ব্যবহার করতে হবে, এই রসুনটা খেতে অসম্ভব টেস্টি হয়। রসুনগুলো দেওয়ার পর আমি সবগুলো মাংস হাঁড়িতে দিয়ে দিব। অবশ্যই মাটির হাঁড়ি যেহেতু, সাবধানে কাজটা করবেন। এই রান্নাটা আসলে মাটির চুলায় করলে বেশি টেস্টি হয়, কিন্তু আমরা গ্যাসের চুলাই করব। তারপর এই হাঁড়িতে আমরা একদম একবারে রান্নাটা শেষ করে হাঁড়ির ঢাকনা খুলবো। সেজন্য কোনোভাবে যাতে হাঁড়ির ভিতর থেকে বাতাস বের হতে না পারে, তাই এরকম আটা দিয়ে ঢাকনাটা আটকে দিব। অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। ঢাকনাটা এভাবে চেপে চেপে আটকে দিব এবং মিডিয়াম লো আঁচে রেখে আমি এটাকে রান্না করব প্রায় 1 থেকে 1.5 ঘন্টা। তারপর হাঁড়িটা নামিয়ে এভাবে আটা কেটে ঢাকনা এবং পাতিল আলাদা করে নেব। খুবই টেস্টি এই হান্ডি বিফ। আপনি বিফ, মাটন কিংবা চিকেন যে কোনোটা দিয়েই করতে পারেন। দেখুন মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে এবং খুব ভালোভাবে মাংসগুলো সিদ্ধ হয়েছে। আপনি চাইলে বাসায় একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন। একদম রেডি আমার আজকের হান্ডি বিফ কারি। দেখলেন তো খুব সহজেই কীভাবে হান্ডি বিফ কারি হয়ে গেল। মাংস, রসুন সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টস বক্সে জানিয়ে দিবেন।